নমস্কার টক্স অন সেলফ আইডেন্টি আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রজ্ঞানপুরুষ পুরুষ স্বসম্বৃদ্ধ শানুভগদেব শ্রী বাবা ঠাকুর তার চেতনার আলোকে তার অভিনব মৌলিক যে ভাবনা সে ভাবনার মধ্যে দিয়ে আমাদের জানা চেনা জগৎ এবং তার বাইরেও যা সমস্ত কিছু কিছু নিয়ে উপলব্ধি করেছেন তার নিজস্ব চেতনায় এবং সেগুলোকে বিধৃত করেছেন নানাভাবে কখনো প্রবচনের মধ্যে দিয়ে কখনো উদ্গিত সঙ্গীতের মধ্যে দিয়ে কখনও কোনো গল্পের মধ্যে কোনো উপমার মধ্যে এবং সেগুলো ছড়িয়ে রয়েছে আমাদের ব্যবহারিক জীবনে বইয়ের মধ্যে ভিডিও কালেকশানে সেগুলো যখন আমরা মাঝে মাঝে উল্টে পাল্টে দেখি তখন দেখতে দেখতে তার মধ্যে থেকে অনেক নতুন নতুন মণিমাণিক্যের সন্ধান পাই সেই সমস্তকে আশ্রয় করে আমাদের এই অনুষ্ঠান টকস অন সেলফ আইডেন্টি পড়তে পড়তে দেখতে দেখতে আরও একটু কিছু জানার অভিপসা হয় কৌতূহল হয় সেগুলো নিবৃত্তির জন্যে আজকেও আমাদের সঙ্গে শ্রী তুষার ভট্টাচার্য রয়েছেন আমি আর তুষার আমরা দুজনে মিলেই সেই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আসুন আমরা বাবা ঠাকুরের একটি প্রবচন শুনে নিই যেমন আমরা প্রত্যেক সপ্তাহেই সেই প্রবচনটিকে আশ্রয় করে সেখানকার কোনো একটি বিষয় নিয়ে আমাদের পরবর্তী আলোচনার পথে এগিয়ে যাই নি তাহলে আমরা প্রবচনটা অবশ্যই আত্মবোধকে আত্মস্বরূপকে স্মরণ করে চলা সর্বতভাবে প্রতি পদে প্রতি মুহূর্তে প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা যদি তাকে স্মরণ করি তাহলে পরে আমাদের অনাত্মা প্রীতি অনাত্মার যে প্রভাব আর অনাত্মার যে ফল এগুলি সরে যাবে কেন অনাত্মার আসলে কোনো অস্তিত্বই নেই কিন্তু যতক্ষণ আমাদের মন আছে আমরা কিন্তু অনাত্মাকে সত্যিই মনে করি কেন মনের বিষয়টি হচ্ছে অনাত্মা মনের বিষয় কিন্তু আত্মা নয় বোধের বিষয়টি হচ্ছে আত্মা মনের বিষয় নয় কাজেই মেয়ের প্রীতম तू ही शायद सबको उर्मी, तू ही अथमलाम, तू मेरे मन का मन, प्राण का प्राण तू मेरे संति निधान, हमार संतीर কেন্দ্র তুমি হে আত্মা হে আত্মারাম হে প্রাণারাম হে আনন্দ ঘনশ্যান আমার আত্মা না হলে তুমি বাইরে একটা ব্যক্তি হলে তুমি আমার শান্তি ধাম হতে পারো না এটা আত্মভোজনকে ঘুরিয়ে বলা হচ্ছে কারণ অনেকেই বলে বাবাটা করতে খালি জ্ঞানের কথা বলে ভক্তির কথা বলে না আমার ভক্তি কিন্তু আরও অনেক গভীরের অনেক উর্থের ব্যাপার সেই ভক্তি কিন্তু এই আমাদের গতানুগতিক এই ভক্তির সঙ্গে আমার ভক্তি হচ্ছে ওয়াননেস অফ নলেজ নলেজ অফ ওয়াননেস অর্থাৎ আপন বোধে অন্য বোধ থাকে না এই যে আপন বোধে আপনকে দেখা শোনা জানা এইটি হচ্ছে ভক্তি তাহলে বুদ্ধি বোধের ব্যবহার করার নাম হচ্ছে ভক্তি যত শুনবে তোমাদের কাছে সবটাই নূতন মনে হবে সবটাই কঠিন মনে হবে কিন্তু কঠিন মনে করিয়ে দিচ্ছে তোমার অহংকার এগুলি যে আপনি আত্মার কাছে চলে যাচ্ছে সেটা কিন্তু অহংকার বুঝতে দেবে না আচ্ছা এখানে যে আত্মা নিয়ে কথা বলতে বলতে অনাত্মা শব্দটা কয়েকবার এলো অনাত্মার কোনো অস্তিত্বই নেই বলছেন অনাত্মা জিনিসটা সেই অর্থে বলতে গেলে কি আত্মা অতিরিক্ত যা কিছু সবই অনাত্মা আত্মা অতিরিক্ত যা কিছু সবই সবই অনাত্মা আরেকটু যদি বুঝিয়ে বল চোখ দিয়ে যা কিছু দেখি মন দিয়ে যা কিছু ভাবি বুদ্ধি দিয়ে যা কিছু বিচার করি সবই অনাত্মা কারণ আত্মা কোনো দৃশ্য পদার্থ নয় তিনি বাক্য মনের অতীত সুতরাং মন দিয়েও তাকে ভাবনা করা যায় না বাক্য দিয়েও তাকে বর্ণনা করা যায় না কারণ আত্মা হলো দশটা তিনি কোনো দৃশ্য পদার্থ নন তাই মাত্রই হলো মিথ্যা মানে মানে যা কিছু দেখছি যা কিছু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে

আপনাদের দৃশ্য পদার্থ নন সেটা বুঝলাম কিন্তু এটা একটা আমার মাথায় হঠাৎ মনে হচ্ছে যে ধরো আমরা অনেক সাধক মহাত্মার কথা শুনেছি যারা কিন্তু তাদের সাধনা লব্ধ বা ওই সিদ্ধি লাভ করার সূত্রে তারা ঈশ্বরের দর্শন পেয়েছেন কেউ শিবকে পেয়েছেন কেউ কালীকে পেয়েছেন যার যিনি ইষ্ট দেবতা তাকে দর্শন করেছেন এবং সেটা কি বলবো মানে গল্প কথা নয় পরীক্ষিত সত্য তাহলে সেগুলিও কি বলবো মিথ্যা দর্শন হয়নি তাদের দেখুন এগুলো হলো ভাবনেত্রে ঈশ্বরীয় রূপ কিছু দর্শন হয় এটা কিন্তু সেই আত্মদর্শনের পর্যায়ভুক্ত নয় ভাবনেত্রে দর্শন মানে আমরা সাধারণ চর্মচক্ষে যা দেখি তা নয় না এটা সেই নয় চর্মচক্ষে দেখার মতো জিনিস না এটা ভাবনেত্রে এটা হলে অনেক দীর্ঘদিন ধরে একটা ভাবনা ভাবতে 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 আমাদের ভাবটাই ঘনীভূত হয়ে বাইরে একটা রূপ ধারণ করে আসে সেটাই হলো ইষ্ট দর্শন বা কোনো একটা রূপ দর্শন হলো ঈশ্বরের সে কালী মূর্তি হোক শিবমূর্তি হোক কৃষ্ণমূর্তি হোক দর্শন কিন্তু আত্মদর্শন এরকমাত্মবিদ্যা বই থেকে আপনি একটুখানি পড়ে দেখুন এখানে বলছেন আমাকে আমি কি করে দেখতে পাব? যখন জগতে দ্বিতীয় কারোকে দেখার প্রয়োজন থাকবে না তখনই আমি নিজেকে দেখতে পাব। আর নিজেকে দেখার অর্থ নিজেকে ভাগ করে আলাদা করে দ্রষ্টা হয়ে দেখা নয় যখন আর কেউ থাকবে না তখন একমাত্র আমিই থাকব এই হল তোমাদের বাবা ঠাকুরের সানুভূতির ভাষায় ব্রহ্ম আত্মদর্শন বা ভূমা আমির দর্শন যখন আর কেউ থাকবে না এক আমি থাকবো এটা হলো সর্বত্রই নিজেকে নিজে দর্শন করা বা অনুভব করা নিজ বোধে এটা সাবজেক্ট অবজেক্টের দর্শন নয় সাবজেক্ট অবজেক্টের দর্শনের যে দৃশ্য বস্তুটা সেটা হলো মিথ্যে দৃশ্য মাত্রই মিথ্যে আপনি বাবা ঠাকুরে আরেকটু কথাই এই সম্বন্ধে একটুখান পড়তে পারেন শ্রী সানাই পত্রিকা থেকে এখানে বলছেন সংসারে মানুষ চলে এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্সের দ্বন্দ্ব নিয়ে সংসারের দৃষ্টিতে এই দুটোই সত্য কিন্তু একের দৃষ্টিতে এই দুটোই ফিগমেন্ট এদের পিছনের যে বোধ সত্তা বা সাবস্ট্র্যাটম তাই আত্মা আত্মা এবং অনাত্মা জ্ঞান ও অজ্ঞানের মিশ্রণে এই দুনিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাক বা নষ্ট হয়ে যাক তাতে কিন্তু সাবস্ট্র্যাটম আত্মার কোনো বিনাশ হয় না সেলফ ক্যানট বি অবজেক্টিফায়েড অর প্রেডিকেটেড অফ আত্মা দৃশ্য হয় না সে সাক্ষী চিতা আত্মা বিভু ইনফাইনাইট আত্মা পারফেক্ট মুক্ত এভারফ্রি নিত্য ইটার্নাল এক অদ্বয় ওয়ান উইদাউট দ্য সেকেন্ড চিৎস্বরূপ পিওর কনশিয়াসনেস অক্রিয় অ্যাকশনলেস অনাসক্ত আনঅ্যাচড নিষ্পৃহ ডিজায়ারলেস শান্ত কাম অ্যান্ড পিসফুল দৃশ্য হল নন সেলফ বা অনাত্মা তার সঙ্গে কারবার হলো সংসারীর ও অনাত্ম সঙ্গে কারবার হলো সংসারীর অনাত্ম হলো নন সেলফ নন সেলফ মানে যার কোনো সত্তা নেই অস্তিত্ব নেই সেটা একটা কথার কথা মাত্র সেলফ বলে নিজেকে যখন ভাবছি তখন তো সংসারের মধ্যে থেকেই সেইটাকে দেখছি বুঝছি ভাবছি সেটা এই দেখা নয় তখন সে সমসারি হয়ে যাচ্ছে বাবাটা বলছে তখন সে সংসারই থাকছে না তখন সে সংসারে থাকছে কিন্তু সে সমসারী মানে সব কিছুর মধ্যেই সে সমতাকে অনুভব করছে সবকিছুর মধ্যে সে এক আত্মাকে অনুভব করছে যেটা বলছিলাম নন সেলফ কথাটার মানে হলো যার কোনো অস্তিত্ব নেই সত্তা নেই শুধু কথার কথা মাত্র যেমন আকাশ কুসুম অশ্বরডিম্ব ডিম্ব বন্ধপুত্র এই কথাগুলো আমরা বলে থাকি আর কি যা হয় না আকাশে কখনো কুসুম বা ফুল হয় না বন্ধার কখনো পুত্র হয় না সোনার পাথর বাটি সোনার পাথর বাটি অশ্বর ডিম্ব ঘোড়ার কখনো ডিম হয় না এ প্রসঙ্গে যোগবাশিষ্ট রামায়ণে বশিষ্টদেব এই যে মিথ্যা এটা বোঝাতে গিয়ে একটা কথা বলছেন কি বলছেন অরাজক রাজ্যে এক রাজা ছিলেন তিনি অবিবাহিত তার দুই পত্নী ছিল দুজনেই বন্ধা তাদের দুই পুত্র মৃগয় করার উদ্দেশ্যে এক বৃক্ষহীন অরণ্যে প্রবেশ করলো কি কি বললে কথাটা এটা অরাজক রাজ্যের একটা রাজ্য আগেই বলে দিচ্ছ রাজ্যটার নাম হচ্ছে অরাজক অরাজক রাজ্যে বুঝুন অরাজক রাজ্যে এক রাজা ছিলেন তিনি ছিলেন অবিবাহিত তার দুই দুজনেই ছিলেন বন্ধা মানে ওই অশ্ব সোনার কথার বাটি এগুলোই ঘুরে ফিরে আসছে এবং তার দুই পুত্র বৃক্ষহীন অরণ্যে গেল মৃগয়া করতে হ্যাঁ মৃগয়া করতে এটার মানে এটা যেরকম মানে হয় না এই জগৎটা ঠিক সেরকম অসার মিথ্যা কথার কথা মাত্র এইটা বোঝাতে গিয়ে উনি এই গল্পটা বলেছেন ঠিক এই রকম জ্ঞানীর দৃষ্টিতে ওয়ারনেসের দৃষ্টিতে এই জগৎটা হল মিথ্যা অসার স্বপ্নবধ আপনি বাবা ঠাকুরের আত্মসূত্র বই থেকে এই সম্বন্ধে একটা কথা একটুখানি পড়ে শোনান এখানে বলছেন আমরা স্বপ্নের মধ্যে যখন কিছু দেখি সেগুলোকে ভোগ করি অনুভব করি সেগুলোকেই সত্য বলে মনে করি স্বপ্ন ভেঙে যাওয়ার পর সেগুলো সব মিথ্যা প্রমাণিত হয় এই যে আমরা জাগ্রত অবস্থায় যেটা দেখছি এটাও কিন্তু আর এক রকমের স্বপ্ন এটা একমাত্র জ্ঞান তত্ত্বের মাধ্যমে তুমি জানতে পারবে মনস্তত্ত্বের মাধ্যমে জানতে পারবে না এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটা গল্প মনে পড়ছে এক দেশে এক চাষা থাকে ভারী জ্ঞানী চাষা অনেক দিন পরে চাষার এক পুত্র হয়েছে নাম হলো হারু তার বাবা মা হারুকে খুবই ভালোবাসে কারণ অনেক দিন পরে তার সন্তান হয়েছে তো একদিন সন্তানটা মারা যায় অল্প বয়সে তো মা তো এবং বাড়ির সবাই কেঁদে আকুল কিন্তু তার যে পিতা চাষা পিতা যে যিনি উনি কিন্তু কাঁজেন না চুপচাপ বসে আছে সবাই ভাবলো ওর বোধহয় খুব শোক হয়েছে শোকে পাথর হয়ে গেছে তখন সবাই তাকে ভাবল ওকে কাঁদাতে হবে তোকে ওকে কাঁদানোর চেষ্টা করছে তখন চাষা বলছে কাল রাত্রিরে আমি ভারে সুন্দর একটা স্বপ্ন দেখলাম যে আমার আট পুত্র আছে তো ঘুম থেকে ভেঙে উঠে দেখলাম সে আট পুত্র আমার আর নেই তো এখন আমি ভাবছি আমি সেই আট পুত্রর জন্য শোক করব এই এক পুত্রই মারা গেছে এর জন্য শোক করবো দুটোই তো স্বপ্ন তার কাছে কারণ চাষা যে ভারী জ্ঞানী জ্ঞানী চাষা সে যেন ওই স্বপ্ন অবস্থাটাও যেমন মিথ্যে এটাও জাগ্রত স্বপ্ন এটাও মিথ্যে এরকম খুব কম পাওয়া যায় যে এরকম অবস্থাতেও ওইটা নিয়ে দ্বন্দ্বে পড়ে যায় যে কোনটার জন্য আমি শোক কোনটার জন্য না জন্য নাকি একই আমার ঘুমের সময় যে স্বপ্ন দেখি সেটা হলো ক্ষণকাল স্থায়ী আর এই জাগ্রত অবস্থায় এই যে স্বপ্নটা এটাকে বলা হয় জাগ্রত স্বপ্ন এটা দীর্ঘকাল স্থায়ী আত্মজ্ঞান লাভ হলেই এই স্বপ্নের নিবৃত্তি হয় তাদের ধরো যিনি প্রকৃত আত্মজ্ঞানী কি বলবো তার কি জগৎ দর্শন বলে কিছু হয় না জগতের কিছুই দেখতে পান না ব্রহ্ম আত্মজ্ঞানের দৃষ্টিতে আত্মা অতিরিক্ত আর কিছুই দৃষ্টিগোচর হয় না তার কাছে এক ব্রহ্ম নীতিও নাস্তিক আসুন আমরা প্রবচনের খানিকটা অংশ আরেকবার শুনে নি অবশ্যই অনাত্মার আসলে কোনো অস্তিত্বই নেই কিন্তু যতক্ষণ আমাদের মন আছে আমরা কিন্তু অনাত্মাকে সত্যিই মনে করি কেন মনের বিষয়টি হচ্ছে অনাত্মা মনের বিষয় কিন্তু আত্মা নয় বোধের বিষয়টা হচ্ছে আত্মা মনের বিষয় নয় কাজেই আমার শান্তির কেন্দ্র তুমি হে আত্মা হে আত্মারাম হে প্রাণারাম হে আনন্দ ঘনষণ আমার আত্মা না হলে তুমি বাইরে একটা ব্যক্তি হলে তুমি আমার শান্তি ধাম হতে পারো না এটা আত্মভোজনকে ঘুরিয়ে বলা হচ্ছে কারণ অনেকেই বলে বাবাটা করতে খালি জ্ঞানের কথা বলে ভক্তির কথা বলে না আমার ভক্তি কিন্তু আরও অনেক গভীরের অনেক উর্থের ব্যাপার সেই ভক্তি কিন্তু এই আমাদের গতানুগতিক এই ভক্তির সঙ্গে আমার ভক্তি হচ্ছে আপন অন্য বোধ থাকে না এই বোধে আপন কে দেখা শোনা জানা এইটি হচ্ছে ভক্তি এই প্রসঙ্গে আত্মতত্ত্ব বই থেকে আপনি একটুখানি একটা কথা একটুখানি পড়ুন এখানে বলছেন যদবধি অনাত্মা বিকারী জগতের এবং পৃথক জীব ভাবের সত্যবোধের ধারণা জীবরূপী তোমার কাছে সত্য মনে হবে তদবধি আত্মজ্ঞানের সাধন বা অনুশীলন ফলবতী হবে না জগৎ ও জীবের অস্তিত্ব দ্বৈতবোধে অনুভূত হয় বলে অধ্যয় আত্মবোধ আবৃত থাকে আমি জানি না জ্ঞানীর যদি দেহবোধ জগৎবোধ না থাকে তিনি তাহলে লোকেদের সঙ্গে ব্যবহার করবেন কিভাবে তিনি তার জীবন কাটাবেন কি হবে দেহের কিছু নিবৃত্তির ব্যাপার আছে জ্ঞানীর দেহ থাকলেও বিদেহীবত তার জীবনযাত্রা জ্ঞান লাভের পূর্বে যেভাবে তিনি জীবনযাপন করতেন জ্ঞান লাভের পরেও ঠিক সেই অভ্যাস বসে জীবনটা চলে যায় বাবা ঠাকুরের মুখে এরকম শুনেছি তাই শাস্ত্রে এরকমভাবে বলা হয় যে জ্ঞানীরা সামান্যভাবে দেখেন বিশেষভাবে কিছুই দেখেন না সামান্যভাবে বলেন বিশেষভাবে কিছুই বলেন না যা কিছু করেন সব সামান্যভাবে তাদের মনটা থাকে সে আত্মার দিকে লগ্ন তাদের দেখাশোনা জানা বাইরের জগতের এই সব কিছুই এগুলো সামান্যভাবে কিন্তু বিশেষভাবে তার মনটা থাকে আত্মাতে লগ্ন তাদের মধ্যে দিয়ে হয়ে যায় সব কিছু স্বতঃস্ফূর্তভাবে এই প্রসঙ্গে আপনি সে সানাই পত্রিকা থেকে ব্যবহারটা করে দু একটা কথা একটুখানি পড়ুন বলছেন আত্মজ্ঞ নিষ্ক্রিয় তার কোনো পারপস নেই কোনো ডিজায়ার নেই কোনো মোটিভ নেই দেহ তাদের ছুঁয়ে থাকে মাত্র তারা দেহের জন্য বাঁচেন না আত্মজ্ঞান লাভের পর তাদের সমস্ত সংস্কার কেটে যায় তখন রেলগাড়ি ব্রেক কষার পর যেমন পাস্ট মোমেন্টমে কিছুটা চলে তেমনি চলতে থাকে তাদের জীবনও কিছুদিন সংস্কার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গতিও শেষ হয় দেহও পাত হয় সংস্কার শূন্য হলে আর কার বিকার জন্ম মৃত্যু জড়া ব্যাধি সাধনা সিদ্ধি আত্মজ্ঞানীর কাছে এসব কথা অবান্তর নিরর্থক এই যে তোমরা এখানে সৎ প্রসঙ্গ শুনবার সুযোগ পেয়েছ এ হল তোমাদের ওপর গডের সুপ্রিম গ্রেস এখানে শুনতে আসা তোমাদের পেটি প্লেজার নয় এটা তোমাদের অজ্ঞান বিনাশের অস্ত্র এটা এইভাবে কথাটা বললেন যে জ্ঞানীর জীবনটা পাস্ট মোমেন্টাম তার দেহবোধ থাকে না তার ইন্ডিভিজুয়ালিটি বলে কিছু থাকে না ওই ট্রেন ব্রেক কষার পরে যেমন আরো একটু খাঁটে এগিয়ে যায় সেইটুকুই চলছে আর আপনি যেটা বললেন এটা দু সালের জন্মাষ্টমী সংখ্যা শ্রী সানাইয়ের আর উনিশশো সালের জন্মাষ্টমী সংখ্যায় বাবা ঠাকুর বলছেন কি বলছেন যে কারণের কারণ আবিষ্কৃত হলে আর কার্যের কাছে যেতে হয় না নদী নালা একবার সাগরে গিয়ে পড়লে তার আর ফিরে আসার কোনো প্রশ্নই নেই তেমনি একবার ব্রহ্ম সাগরে গিয়ে পড়লে সবই ব্রহ্মময় হয়ে যায় ইন্ডিভিজুয়ালিটি বলে আর কিছু থাকে না এ সম্পর্কে শাস্ত্রে একটা কথা আছে সাপ খোলস পূর্বে তাতে আত্মবুদ্ধি করে কিন্তু খোলস ত্যাগের পরে তাতে আর তার কোনো আত্মবুদ্ধি থাকে না অবহেলায় রেখে চলে যায় হ্যাঁ তখন সেটার উপরে তার আর কোনো আত্মবুদ্ধি কোনো মমত্ব বুদ্ধি সেই সাপের আর থাকে না ঠিক জ্ঞানলাভের পরে জ্ঞানীও সেরকম নিজের দেহকে অন্যের দেহের ন্যায় দর্শন করেন যোগবাসিষ্ঠে বশিষ্ঠ দেব এই কথা বলছেন ও আচ্ছা নিজের দেহকে অন্যের দেহের ন্যায় থাকা সম্ভব নয় ওই সেই যুবশিষ্ট রামায়ণের বৈশিষ্ট দেবের যে কথা অসম্ভবের সম্ভাবনা আর কি পাশাপাশি করে তো তার মানে বলতে চাইছো যে যিনি জ্ঞানী তিনি ওই সাপের খোলস ত্যাগ করার মতো তার দেহটাকে ত্যাগ করে দিয়েছেন হ্যাঁ তাদের যথার্থ ত্যাগী আমরা কাকে বলবো যিনি নিজের দেহটাকেও অবহেলায়ভাবে ছেড়ে দিতে পারেন তিনি তাদের যথার্থ ত্যাগী যিনি প্রকৃত জ্ঞানী অ্যাকচুয়াল জ্ঞানীকে ঠিক ত্যাগই বলা যায় না তিনি ত্যাগীও নন তিনি ভোগীও নন কারণ ত্যাগ করার মতো দ্বিতীয় কোনো বস্তু তার কাছে নেই তিনি এক অখণ্ড আত্মবোধে তিনি প্রতিষ্ঠিত তিনি কাকে ত্যাগ করবেন এটা একটা খুব সন্ধিক্ষণে এসে আমরা পৌঁছলাম এমন একটা জায়গা এলাম যেটা এখানে এক কথায় বলে শেষ করা যাবে না আমি সেটা মেনেও নেব না আমারও আবারও কিছু প্রশ্ন করতে ইচ্ছে করছে কিন্তু ঘড়ির কাঁটা বলছে আর সময় না হিরে খুব খারাপ লাগে এই সমস্ত মুহূর্তে যখন হঠাৎ একটা খুব ইন্টারেস্টিং জায়গায় থেমে যেতে হয় কিন্তু থেমে আজকে হয়তো গেলাম এখান থেকেই আমরা উত্থাপন করব আমাদের পরের পর্বে সামনের সপ্তাহে বিষয়টি এর মাঝে আপনারা সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সকলের সঙ্গে আবার আমাদের দেখা হবে সামনের সপ্তাহে আমি তুষার আমরা দুজনেই আসব ভালো থাকবেন সবাই নমস্কার